yang lalu telah tubuh. Ini jesi otom boso Islam sikta. Ini jesi akados seri Islam sikta otom boso adhai char. Adhai adot te bishawar pita matar bodhi santane daito kartobyo. Pita matar bodhi santane daito kartobyo. পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান হচ্ছে পিতামাতা আল্লাহ এক বিশেষ অনুগ্রহ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে সবচেয়ে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন শ্রেষ্ঠ উপহার হচ্ছে সন্তান দান নিঃসন্তান মাত্রই বুঝতে পারে যে সন্তানের কি মর্যাদা তার যে পিতামাতা সন্তান নেই তারা সন্তান হীনতা ভুগে তারা যত কষ্ট পায় তো পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য অনেকগুলো দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব কর্তব্য রয়েছিল যে সদ্য ব্যবহার পিতামাতা দায়িত্বভার ভরণ
পিতা মাতা দায়িত্বভার গ্রহণ করতে হবে, পিতা মাতাকে তার ভরণ পোষণ খাওয়া দাওয়া অসব কিছু সবকিছু বহন করতে হবে সন্তানকে। পিতা মাতা অসুস্থ হলে তার সেবা করতে হবে, পিতা মাতাকে খাবার সমস্যা হলে খাবার ব্যবস্থা করতে হবে, তার কাপড় বস্ত্র অর্থে করলেন সবকিছু ভরণ পোষণ একমাত্র দায়ভার বহন করবে কে সন্তান। এ ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা করছেন সূরা বাকারা 215 নম্বর আয়াতে ঘোষণা করছেন এই ব্যাপারে কি মান থাকতো পিতা মাতার জন্য খরচ করা এবং নিকটাত্মীয়ের জন্য খরচ করা, তোমরা যা খরচ করো তার মধ্যে উত্তম হলো কি পিতা মাতার জন্য খরচ করা এবং নিকটাত্মীয়ের জন্য খরচ করা। তাহলে আমরা বুঝতে পারলাম সন্তানের অনুভূত কর্তব্য যে পিতা মাতার ভরণ পোষণের দায়িত্ব কর্তব্য। তারপর হচ্ছে কর্তাস বিষয়ে কথা আমরা বলব, 4 নম্বর কর্তোস ভাষায় কথা না বলা, পিতা মাতা মানে একটা মানুষের সবচেয়ে অপরাধ হলো কবিরা গুণা হলো যে পিতা মাতার সাথে কি কর্কশ ভাষায় রূঢ় আচরণ করা, কর্কশ ভাষা কথা বলা, এই যে পিতা মাতার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না। তারপর 5 নম্বর হলো সন্তুষ্ট, সন্তুষ্ট রাখা, আচ্ছা সন্তুষ্ট রাখা, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, তাকে সন্তুষ্ট রাখতে হবে, এমন কোনো আচরণ করা যাবে না যে পিতা মাতা এনে অসন্তুষ্ট হয়। এবং হাদিস আছে রেদা রব্দি ওয়াফি রেদা বলে সাক্ষাৎ রোয়াল রব্দি বা সাক্ষাৎ রোয়ালে, মানে আল্লাহ সন্তুষ্টিতে পিতা মাতা সন্তুষ্টি, পিতা মাতা পিতা মাতা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, এবং পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি, পিতা মাতা যদি অসন্তুষ্টি হয়ে যায় আল্লাহ অসন্তুষ্টি, পিতা মাতা সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি হবে। তারপর হচ্ছে আদব পেদা রক্ষা, পিতা মাতার আদব পেদা আচরণ করতে পিতা মাতা কষ্ট না করে, আনুগত্য করা পিতা মাতার আনুগত্য করা, ক্ষমা ও প্রার্থনা করা পিতা মাতার প্রতি, ক্ষমা প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে, যেমন আল্লাহ শিখে দিচ্ছে রব দিয়ে হুমা কামা রব বলে পিতা মাতার জন্য আল্লাহ দোয়া করতে হবে, রব দি ফিবি ওয়ালে 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 মুনি আমা কসম, এই সমস্ত দোয়া করে দোয়া করতে হবে আল্লাহ যেন পাপের মাধ্যমে মাফ করে। তারপর পিতা মাতার মৃত্যুর পর জানাজা ব্যবস্থা করার পর ওসিয়ত পূরণ করা, ওয়াদা পূরণ করা, এবং ঋণ থাকলে ঋণ ব্যবস্থা ঋণ পূরণ করা ইত্যাদি পিতা মাতার মধ্যে মজার ব্যবস্থা হবে, পিতা মাতার সাথে আমাদের সদ্য ব্যবহার করবো, যেন আমরা যেন পিতা মাতা আমাদের কোন অবস্থাতে আমাদের প্রতি অসন্তুষ্ট না হয় সন্তুষ্ট থাকেন এই আচরণটা করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ খুশি হবেন এবং আমাদের জান্নাত আশা করতে পারবো। আজকের মতো এটাই ক্লাস সমাপ্ত, আমাদের কোনো সমস্যা হলে এই আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করুন, আমরা ইনশাআল্লাহ
সমাধানে কষ্ট করব।